এই মুহূর্তে কাতার রাজধানী দোহায় বিনম্র নামে অবস্থান করছি। তো এখানে বাংলাদেশ কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে আমার মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি দোহা কাতারের সম্মানিত সভাপতি এবং আরটিভি কাতার দর্শক ফোরামের সভাপতি আলমগীর হোসেন আলী ভাই, রয়েছেন আমার পাশে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির এবং কমিউনিটির নেতা মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। আমি ওবায়দুর রহমান তালুকদারের কাছে শুনবো যে করোনা ভাইরাস নিয়ে তারা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আকাশ ভাইকে। আর বর্তমানে আমরা জানি যে সারা বিশ্বে এই মহামারি করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়েছে, আমাদের কাতারে গতকালকে রিপোর্ট অনুযায়ী 401 জন, এই পর্যন্ত রিপোর্ট অনুযায়ী 401 জন আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত হচ্ছে। সেই সাথে কাতার গভর্নমেন্ট বর্তমানে যে গণমাধ্যমগুলো চলাচল, মেট্রো, রেল, বাস এবং অফিসিয়াল লেবার অফিস, এগুলা সাময়িক জন্য 14 দিনের জন্য বন্ধ রেখেছে মানুষের এই করোনা ভাইরাস থেকে মুক্তি। আপনাদের সংগঠন থেকে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমাদের সংগঠন থেকে আমরা বাংলাদেশে ব্যাডমিন্টন সোসাইটির পক্ষ থেকে আমরা সবাইকে সচেতনতামূলক ভাবে বলে দিচ্ছি যে কারোর সাথে যেন কোথাও বাইরে বেশি আড্ডা না দেওয়ার জন্য, বাইরে না যাওয়ার জন্য। আর আপনারা জানেন যে আজকে আমরা একটা নিউজ পেয়েছি যেটা দর্শক আমরা এখন কথা বলবো এই মুহূর্তে আরটিভি দর্শক ফোরাম কাতারের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন আলী। ওয়ার্কারদেরকে কিভাবে চলতে হবে একসাথে, যাতে বাইরে অনেক লোক জড়ো না হয়, কোনো ভিড়ের জায়গায় বেশি বেশি যাতে না যায়, যাতে করে নাকি সবাই সুস্থ থাকতে পারে মহামারী ভাইরাস করোনা থেকে, যাতে সবাই বাঁচতে পারে সেই জন্য সকলকে সতর্কমূলক বার্তা দূতাবাস থেকে দেওয়া হচ্ছে। আপনার কোম্পানির পক্ষ থেকে কি কি ধরনের উদ্যোগ নিয়েছেন? বিশেষ করে আমার কোম্পানির পক্ষ থেকে, পিকুইকের পক্ষ থেকে আমরা অনেক মাস্ক বিতরণ করতেছি এবং আমাদের যারা ড্রাইভার বাইরে আছেন তাদেরকে হ্যান্ড ওয়াশ এবং ডেটল এবং পরিষ্কার থাকার জন্য যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার দ্রব্য যেগুলো নাকি বাজারে অ্যাভেলেবল ছিল না, আমরা নানান জায়গা থেকে ঘুরে গাড়ে ডেটল, হ্যান্ড ওয়াশ, মাস্ক এগুলো সংগ্রহ করে তাদেরকে দিয়েছি এবং তাদের বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য উৎসাহ করেছি। এই সাথে আরো বলতে চাচ্ছি যে বিশেষ করে গতকালকে রিপোর্ট অনুযায়ী 401 জন করোনা ভাইরাস রোগী কাতারে শনাক্ত হয়েছে, এর মধ্যে কোনো বাংলাদেশি এ পর্যন্ত খবর পাওয়া যায় নাই। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক যাতে আমাদের প্রবাসীদেরকে সুস্থ রাখে। আপনি জানেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, সেই সব আপনি কিভাবে দেখছেন যে কি করণীয় কি কি? আমি কাতার সরকারকে এর জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার কারণে রোগটা ছড়াবে না, বিশেষ করে মানুষের মাঝে, গার্জিয়ানদের মাঝে আতঙ্কতা সৃষ্টি হবে না। বিশেষ করে ছোট ছোট সোনামণিরা যারা স্কুলে যেত, এরা তো অবুজ, এরা একে আরেকের সাথে ঘেঁষাঘেঁষি করত, কাশাকাশি করত। কেউ ধন্যবাদ আরডিবি, কেউ ধন্যবাদ। বাংলাদেশে দূতাবাস এই ব্যাপারে এই দুর্যোগ মুহূর্তে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করতেছেন। ওনারা বিভিন্ন সেমিনার, বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, বিভিন্ন আমাদের সহযোগী যারা আছেন তাদের সাথে বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পে গিয়ে তারা আমাদের সহযোগী বিভিন্ন ক্যাম্পে গিয়ে আমাদের দূতাবাসের অফিসারবৃন্দ যারা এখানে কাজ করছেন, তারা আমাদের যারা এখানকার ডেভেলপমেন্টের সহযোগী, আমাদের উন্নয়ন সহ যারা যাদেরকে বলি উন্নয়ন সহযোগী বাংলাদেশের শ্রমিকরা যারা এখানে আছেন তাদেরকে এই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন কিভাবে চলতে হবে, কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিভাবে তার খাওয়া দাওয়া করতে হবে, পানীয় ওষুধপত্র এইসব ব্যাপারে ওনারা সচেতনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং এই ধরনের সুন্দর একটা আমাদের থেকে মতামত দেওয়ার জন্য, করোনা ভাইরাস বলতে আসলে এখন তো একটা মহামারী যেটা বিশ্বের সব জায়গাতে, এবং কি এটা আমাদের কাতারও আসছেন যতটুকু জানি, কাতারও অনেক সিরিয়াস অবস্থা,
প্লাস এখন আমি সবার কাছে অনুরোধ করব, করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছুই নেই, তবে আতঙ্ক না হইলে আল্লাহকে ডাকেন এবং আল্লাহ হেফাজত করবে সবাইকে, এবং যতটুকু কাজ কাজে যাওয়া যদি একান্ত নাই লাগে তাহলে ঘরে বসে নিজেকে সেভ করে থাকেন। কিভাবে সুরক্ষিত থাকা যায়? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে করোনা ভাইরাসের ইয়েটা, আমরা এখন যারা এখানে প্রবাসী সকল বাংলাদেশি ভাই এবং আমাদের যত দোস্ত বন্ধু আছে সকলকে আমরা আহ্বান জানাবো এটাই যে যে এই ভাইরাস থেকে আমরা যেভাবে মানে বেঁচে থাকা যায়, আমরা বেশি আগে যেভাবে ঘোরাফেরা করতাম বাহিরে, এভাবে এখন এই সতর্ক সৈকতে আমরা থাকবো, ঘরের ভিতরে থাকবো, অথবা আমাদের বউ বাচ্চা নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা একটু সেফ মতো থাকার জন্য আমরা বেশিরভাগ এখন দোয়া দরুদ পড়বো, আল্লাহকে স্মরণ করব, যেহেতু আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকলকে সালাম জানাই আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে সব কিছু উপর পরিস্থিতি নিয়ে ব্যবসা বাণিজ্য কেমন, হারাজ যে বন্ধ, তাই আপনাদের মানে পরিকল্পনা কি রয়েছে? না, আসলে আমাদের কাতারে আমরা তো দীর্ঘদিন 31 বছরের ব্যবসা বাণিজ্য করি নাজা মার্কেটে, এখন আসলে এই করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য এখন ব্যাঘাত ঘটতেছে। এখন আরবিরা বিভিন্ন কাস্টমার আমাদের মার্কেটে আসে না, এবং অর্থাৎ এখন আবার মার্কেট দিলে বন্ধ করে, তো আমরা প্রবাসীরা আসলে ক্ষতিগ্রস্ত হইতেছি এইভাবে। মানে আল্লাহ যদি ভবিষ্যতে আমাদেরকে রক্ষা করে, আর যদি আবার ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আশা করি। কোনো প্রবলেম ব্যবসা করি আমাদের তো ক্ষতিগ্রস্ত হবে, যদি ট্রান্সফার করে মার্কেট, নতুন মার্কেটে নিয়ে যায়, তখন তো আমাদের মার্কেটে একটু ব্যবসা একটু খারাপ হবে আশা করি। কিন্তু আমার মনে হয় না ভালো হবে এখানে, কেন নতুন মার্কেট একটা জমতে তো সময় লাগে। এখানে আমরা তো 30-31 বছর থেকে ব্যবসা বাণিজ্য করতেছি, আর আমাদের নাজা মার্কেটে আমরা বিশেষ করি সবই বাঙালি, বেশিরভাগ দোকান আছে বাংলাদেশি লোকের। আমার মনে হয় ওখানে গেলে কতটুকু সফল হব এটা আল্লাহ জানে, এটা সব আল্লাহ ইচ্ছা। আপনি জানেন কাতারে বর্তমানে প্রায় 4 লক্ষাধিক বাংলাদেশি বাংলাদেশিদের বসবাস রয়েছে। এবং কি দেখলেন? আমি দেখলাম যে খুব বেশি এখানে লোকজন জড়ো হতো, আজকে এসে দেখলাম যে সেভাবে জড়ো হচ্ছে না। এটি ভালো, কাতার সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এই দেশের নাগরিক যারা আছে বা এখানে যারা কমিউনিটি আছে সবাইকে বলছি যে আপনারা জড়ো হবেন না, আপনারা বাসায় অবস্থান করুন, অথবা জনসাধারণের দিয়েছিল যাতে এই করোনা ভাইরাস আপনাকে আক্রান্ত করতে না পারে, অথবা আপনার ভিতরে যদি ভাইরাসটি থাকে এটি যেন অন্যের কাছে ছড়িয়ে যেতে না পারে, এই জন্য ডিস্টেন্স থাকা, আইসোলেশনে থাকাটা খুবই জরুরি। এই জন্য আমরা আজকে দূতাবাসের পক্ষ থেকে বেরিয়েছি বিভিন্ন আমাদের যে বাংলাদেশ দূষিত যে সমস্ত এরিয়া আছে বাংলাদেশিরা যেখানে দেশের রাখতে বসবাস করেন, ওনারা কী অবস্থা আছেন, ওনারা অবস্থা ঘুরাঘুরি করতেছেন কিনা, ওনাদেরকে সচেতন করার জন্য মূলত যেই ঘোষণা দিয়েছে, আমরা কোনো বাঙালি কোথাও একসাথে হওয়া যাবে না, এবং কি আমরা নিজের সেভে থাকার জন্য, এই জন্য কাতার সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা এখানে আছি আমরা খুবই ভালো আছি, এবং কাতার সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা আমাদের ভালোর জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা আছেন তারা মাস্ক পরার জন্য, হাতে হ্যান্ড গ্লাভের জন্য সবাইকে নির্দেশ দিছি, আর সবাই মসজিদের যারা না যারা নামাজে যাওয়ার নিষেধ, তারা একজন দুজন নামাজ পড়ার জন্য, তারপর আমি বলছি তাকে দুজন একজন করে চলার জন্য, আর আমার লোকগুলি সবাই 170 না থাকার জন্য সবাইয়ের জন্য শৃঙ্খলার মতন চলার মতো।